অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত ছাত্র ছাত্রী সকলে কলেজের এডমিশনত যাতে পুঁজি দিব নালাগে। আমার কলেজের অধ্যক্ষ সকলের অকনমান মই সমালোচনা নকৰো, কিন্তু অকনমান এটা বেয়া গুণ আছে ছাত্র ছাত্রী সকলের পা টকা তুলি তেওঁলোকে কিবা কারণ ভাল পায়, তেওঁলোকৰ এইটো আত্মা কিবা কারণ শান্তি দিয়ে। পূজা বুলি হোক, লাইব্রেরি হোক, উৎসব বুলি হোক, কিবা কারণ এইটো মই কি মেন্টালিটি নাজানো। দুজন কলেজের প্রিন্সিপালে আজি মোক 5 বছৰৰ পৰা মোক সদায় মেসেজ দিয়ে আছে যে ফিজটো আমার তুলিব দিব লাগে। আজি 5 বছৰৰ পৰা মোক নিরন্তরভাবে মেসেজ দিয়ে আছে, মই সদায় মেসেজত বুঝাও যে এইটো ভাল নহয়। তেওঁ মোক ওলোটাই আজি 5 বছৰ ধৰি বুঝাই আছে যে কিয় টকা তুলিব দিব লাগে। মই অধ্যক্ষসকলক আহ্বান জনাম যে আমার কেতিয়াবা টকাটো পোৱাত সরকারী নিয়মত এদিন দেরি হব পাৰে, দুদিন দেরি হব পাৰে। সাংবাদিকসকলক আশ্রয় করে পেপারত নিউজ দি পরিবেশ নষ্ট করার পরিবর্তে আত্মনির্ভরশীল হব চেষ্টা করব। পার্ট টাইম শিক্ষক আদি নিযুক্তি দিব নালাগে, অধ্যাপক অধ্যাপিকা সকলের জীবনলৈ অন্ধকার নমাই আনিব নালাগে। সরকার কেপেবল যে আমি ফুল ফ্লেজড শিক্ষক নিযুক্তি দিব পাৰো। আপনার চিনা জনা দুই এজন মানুষক চাকরি দিয়ার কারণে আমি যে পার্ট টাইম শিক্ষকের ব্যবস্থা করে সকলোরে জীবনত অন্ধকার নমাই আনো, সেই পরিবেশের পর আমি দূরত গলে সকল নিয়ম সুন্দর করে চলি যায়। মই আমার অসমৰ অধ্যক্ষসকলক আহ্বান জানাম যে স্বচ্ছতাই এখন সমাজের ভেটি নির্মাণ করে। স্বচ্ছতা আর মূল দৃষ্টিত স্বচ্ছতাই মানুষক সাহসী করে, স্বচ্ছতাই মানুষক নির্ভীক করে। মই বিশ্বাস করো যে আমার কলেজত চলি থাকা পার্ট টাইম ব্যবস্থাবিলাকৰ লাহে লাহে পরিবর্তন করব লাগে, যাতে ছাত্র ছাত্রীর পর ফিজ নোলাকৈও আমি কলেজ চলাব পাৰো। দরমহা যেতিয়া সরকারে দিয়ে ফিজ লওয়ার কি প্রয়োজনীয়তা আছে? ইলেকট্রিসিটি খরচটা সরকারে দি দিলে ফিজর প্রয়োজনীয়তাই নোহোৱা হয়ে পড়ে। ফিজ আমাক কিয় লাগে? ফিজ আমাক এই কারণে লাগে আমি কোনোবা কোনোবা অধ্যাপকক নিযুক্তি করে থৈ দিছো। সেই এডকিজিমটো আমি শেষ করব, কারণ তদর্থ ব্যবস্থায় শিক্ষা সমাজক সদায় পঙ্কিল করে রাখে। যদি স্পষ্ট হয়, মইতো নিজে বুঝি নাপাও যে এখন কলেজ চলিবর কারণে যদি লাইটর ফিজটো সরকারে দিয়ে, লাইব্রেরির কিতাব সরকারে দিয়ে, স্কুলের টেক্সটবুকের বাবে স্টুডেন্টক টাকা দিয়ে, তো এখন কলেজ চলিবর কারণে পুঁজি কিয় লাগে? মইতো আজিও বুঝি নাপাও, মই বহুত যুগ বিয়োগ করো যে পয়সা কিয় লাগে, টকাটো কোনো প্রয়োজন নাই। থিং শুড বি ক্যাশলেস। সরকারক কব লাগে যে লাইটর বিলটো আপনাদেরকে দি দিয়ক, আমি লাইটর বিলটো দি দিম, আপনাদের কষ্ট নাই। টেলিফোনের বিলটো VSNLক আপনাদেরকে ডাইরেক্ট দি দিয়ক, আমি দি দিম, কোনো কবলগিয়া নাই। আমি এক ক্যাশলেস ব্যবস্থালৈ যাব লাগে, তেতিয়া একাউন্টিংৰো হিসাব ভেজাল না থাকে আমার মূরত আর একো না থাকে। মই বিশ্বাস করো যে আজি যেনেকে আমি মেডিকেল রিইম্বার্সমেন্ট ক্যাশলেস করেছো, মই শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাম যে কলেজের অধ্যক্ষ সকলের পর 1, 2, 3, 4 খরচ খেনি লই লোক, সরকারে খরচ খেনি ডাইরেক্টলি যত দিব লাগে তাত দি দিয়ক, না টকা তুলিব লাগে না টকা দিব লাগে। এই সমস্যাটো একেবারতে সমাধান করে দিয়ক, যাতে আমার কলেজত একাউন্টেন্টরে প্রয়োজনীয়তা নোহোৱা হয়ে যায়, কলেজ সমূহত এক স্বচ্ছতা গঙ্গা নামি আহিব পারে, যাক মই বিশ্বাস করো।